দানের মধ্যে সেরাদান রক্তদান। রক্তদান মানেই এক মুমূর্ষ মানুষের জীবনদান। সাধারণত বিভিন্ন ক্লাব সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদানের আয়োজন করা হয়ে থাকে। ইদানিং অবশ্য জন্মদিন, বিবাহ কিংবা বিবাহ বার্ষিকীতেও রক্তদানের প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু মৃত্যুবার্ষিকীতে রক্তদান সচরাচর দেখা যায় না। তবে এবার তেহুটো থানার ফতাইপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার দুই ছেলে উত্তম বিশ্বাস ও বাচ্চু বিশ্বাস বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে মানুষের সম্মুখে এক নূতন দিগন্তের উন্মোচন করলেন, যা সত্যি অভিনব। উত্তমবাবু বলেন, বাবা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং মানুষের জন্য নানা সময়ে বিভিন্ন কাজ করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, একসময় উত্তম ও বাচ্চুর এক কাকিমার অসুস্থতার জন্য রক্তের দরকারে রবীন্দ্রনাথকে খুব ছোটাছুটি করতে হয়েছিল। ছোট ছেলে বাচ্চুবাবু বলেন, তাদের জামাইবাবুকেও 3 মাস অন্তর রক্ত দিতে হয়। এই দুটি ঘটনা বাবাকে নাড়া দিয়েছিল, তাই বাবা বলেছিলেন রক্তদান শিবিরের আয়োজনের কথা। আর বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই রক্তদানের ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। উত্তম বিশ্বাস আরও বলেন, ভবিষ্যতেও আমরা এই ধরনের শিবির করার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য যে এদিন এই শিবিরে থাকা স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ বলেন, উত্তম ও বাচ্চু বিশ্বাস তার বাবার স্বপ্ন পূরণের জন্য যে কাজ করে দেখালেন তা সত্যি প্রশংসনীয় এবং মানুষের মধ্যে এটা চিরদিন থেকে যাবে। টেটো থেকে প্রণব বিশ্বাসের রিপোর্ট, খবরের দর্পণ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।